বন্ধুরা, এই যে ভিডিও ফুটেজটা দেখছেন, এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। যখন ইউএনএলএফ আর্মির তরফ থেকে ভারতের সামনে সারেন্ডার করে নিজেদের কয়েক হাজার অস্ত্র সমর্পণ করল। এবার এই ছবিটা দেখো, এটা হলো ওদের মেন সোকল মিলিটারি ক্যাম্প, যেখানে কম করেও 59 বছর ধরে এরা নিজেদের একটা পুরো সেনা তৈরি করেছিল, যারা কিন্তু প্রপারলি ইকুইপড। কেননা এদের ড্রেস দেখুন, হাতিয়ার দেখুন, ভালোভাবেই বুঝতে পারবেন যে একটা ছোটোখাটো দেশের সেনাবাহিনী যেভাবে থাকে ঠিক তেমনভাবে এই কমিউনিস্টদের নিজস্ব ইউনিফর্ম রয়েছে, আধুনিক হাতিয়ার, ট্রেনিং ক্যাম্প সব কিছুই রয়েছে। আর গত 59 বছর ধরে এরা ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে এবং ভারত সরকারের বিরুদ্ধে লড়াই করছিল, যার আজ অবসান হল। এবার এখানে আপনাদের মাথায় সবচেয়ে বড় প্রশ্ন আসবে যে ভাই, এরা কারা আর কীভাবে এত বেশি আধুনিক হাতিয়ার, ফান্ডিং এইসব কিছু পেল যে ভারতের মাটিতে নিজেদের একটা মিলিটারি বেস বানিয়ে ফেলেছে? আর 60 বছর ধরে এরা ভারতের বিরুদ্ধে লড়ছিল, তাহলে ভারত কী করছিল? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আচমকায় এরা এত হাজার লোক সহ ভারতের সামনে সারেন্ডার করলো কীভাবে? তো বন্ধুরা, এরা অ্যাকচুয়ালি মণিপুরের সবচেয়ে পুরনো একটা কমিউনিস্ট গ্রুপ, যাদের তৈরি করা হয়েছিল 1964 সালে চীনের কমিউনিস্ট পার্টি দ্বারা। বেসিক্যালি কী হয়, চীন চাইছিল পুরো ভারতের নর্থ ইস্ট নিজেদের আলাদা দেশ ঘোষণা করে চীনের সাথে জুড়ে যাক। আর এর জন্য কিন্তু প্রত্যেক রাজ্যে যে সমস্ত কমিউনিস্ট বিচারধারার সংগঠন ছিল তারা হাতিয়ার তুলে নেয়, এবং ওরা দাবি করে যে এই রাজ্যগুলো ভারত থেকে আলাদা হবে। আর এই সব কিছু হয়েছিল 1960-এর দশকে, যখন আমরা হিন্দি চিনি ভাই ভাই করতে ব্যস্ত ছিল। এবারে এরই মাঝে মণিপুরের ভেতরে দুটো বড় গোষ্ঠী তৈরি হয়। একটা হলো ইউএনএলএফ বা ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ মণিপুর, যাদের কাজ ছিল একটা নিজস্ব আর্মি তৈরি করে মণিপুরকে ভারত থেকে আলাদা করা। আর এর জন্য কিন্তু চীনের তরফ থেকে হাতিয়ার, ফান্ডিং এই সব কিছু আসতো বাংলাদেশ আর মিয়ানমারের রাস্তা দিয়ে। আর তারপর এখানে আরও একটা নতুন গ্রুপ তৈরি হয়, যার নাম পিপলস লিবারেশন আর্মি, যাদের দায়িত্ব ছিল এখানে ডেমোক্রেসিকে শেষ করে কমিউনিস্ট শাসন চালু করা। আর উইকিপিডিয়ার এই পেজটা দেখুন, এখানে কিন্তু স্পষ্ট লেখা রয়েছে এদের যে আইডিওলজি সেটা ছিল কমিউনিজম বা বামপন্থী বিচারধারা, যারা ফলো করত চীনের প্রথম কমিউনিস্ট লিডার মাও সেতুংকে। এবার এই দুই কমিউনিস্ট আতঙ্কবাদীরা মোটামুটি 60 বছর ধরে মণিপুরে লড়ছিল এটাকে একটা আলাদা দেশ করার জন্য। আর হালেই যে মণিপুরে দাঙ্গা শুরু হয়েছিল তাতে কিন্তু এরাও সামিল ছিল। অন্যদিকে ভারত সরকারের স্ট্র্যাটেজি ছিল, যেভাবে কাশ্মীর ঠান্ডা হয়েছে সেভাবে এই নর্থ ইস্টে পারমানেন্ট কমিউনিস্টদের শেষ করতে হবে। যার আন্ডারে বেসিক্যালি 3 থেকে 4 ধাপে কাজ হয়। প্রথমত এদের যে ফান্ডিং সেটা বন্ধ হয়। আপনাদের আমি ভিডিও বানিয়ে আপডেটও দিয়েছিলাম যে কীভাবে গোটা দেশের যত এনজিও তাদের উপরে ভারত সরকার ক্র্যাকডাউন করছে, এবং এত হাজার এনজিও বন্ধ করানো হয়েছে যে বিদেশি ফান্ডিং আসতেই পারছে না। দ্বিতীয় ধাপে মিয়ানমার আর বাংলাদেশের সীমান্তে ব্যাপক অপারেশন শুরু হয় এবং এই সীমান্তকে বন্ধ করা হয়, যাতে করে হাতিয়ারের সাপ্লাই যেটা চীন থেকে আসতো সেটাও বন্ধ হয়ে গেছে। এবং এরই মাঝে আপনারা লাগাতার খবর পাবেন যে মিয়ানমার আর বাংলাদেশের সীমান্তে ভারত বহুবার গুলি করেছে, অনেককে মেরেছে, এটা কিন্তু তার একটা অংশ ছিল, ফলে চীনের হাতিয়ার আর ভারতে ঢুকতে পারছে না। তৃতীয় ধাপে এদের সকলকে মারা তো সম্ভব নয়। 30 লাখ মণিপুরের জনসংখ্যা, এর মধ্যে আপনি 10 থেকে 15 হাজার মানুষকে তো আর সেনা দিয়ে মারতে পারবেন না, এটা অনেকটা জেনোসাইড হবে। তাই ভারত সরকার কী করে, এদের যে টপ লিডারশিপ তাদেরকে শেষ করে, ফলে ওভারঅল না টাকা আসছে, না চীনের হাতিয়ার পৌঁছতে পারছে, আর না এদের লিডারশিপ এতটা শক্তিশালী। ফলে এদের কাছে দুটো রাস্তা ছিল, এক আর্মির বিরুদ্ধে লড়তে গিয়ে মরবে, নাহলে সারেন্ডার। আর এখানে ভারত সরকার ওদেরকে অফার দেয় যে ওরা যদি ভারতের সামনে সারেন্ডার করে দেয় তাহলে সেনাবাহিনী এদের বিরুদ্ধে অ্যাকশন নেবে না। আর এর আন্ডারেই দিল্লিতে কেন্দ্র সরকারের সাথে এই গ্রুপের একটা ডিল হয়, এবং মণিপুরের ওদের সমস্ত বেস থেকে যত কমিউনিস্ট ক্যাডার ছিল ওরা কিন্তু হাতিয়ার সহ সারেন্ডার করে দেয়। আর এই বেস এই মুহূর্তে ভারতীয় সেনাবাহিনী দখল নেয়, অর্থাৎ 60 বছরের এদের যে লড়াই সেটা এখন এখানে শেষ। যাই হোক, এবার আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আর তা হলো এবারে কি মণিপুরের সমস্যা মিটে গেল? তো বন্ধুদের সোজা জবাব হলো যে না, 50% কাজ হয়েছে। এখনও একটা বড় কমিউনিস্ট গ্রুপ রয়েছে যাদের নাম পিপলস লিবারেশন আর্মি, আর তারা কিন্তু সারেন্ডার করেন। সমস্যা হলো এদেরকে সাপোর্ট দিচ্ছে CPIM বা কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট, এবং যত মাওবাদী গোষ্ঠী রয়েছে ভারতের তারা কিন্তু নিজেদের মতন করে ফান্ডিং আর হাতিয়ার পাঠানোর চেষ্টা করছে। এবারে যদি আপনারা নিউজ ফলো করেন তাহলে হয়তো এটা শুনে থাকবেন, ছত্তিশগড় থেকে শুরু করে পুরো রেড করিডোর, মানে ওড়িশা, কেরালার মতন রাজ্যে এই কমিউনিস্টদের ওপর ব্যাপক কাউন্টার অপারেশন চলছে, এবং ডেইলি এদের যে ক্যাডার তাদেরকে মারা হচ্ছে। ফলে CPIM গ্রুপ এবং মাওবাদী কমিউনিস্টদের সাপোর্ট আটকে দিলেই এদের মতন মণিপুরের যে বাকি গ্রুপ তারাও সারেন্ডার করে দেবে, আর স্বাভাবিকভাবে এখানে পারমানেন্ট শান্তি তারপরেই আসবে। তবে ওভারঅল এটা ভারতের জন্য সবচেয়ে বড় সফলতা ছিল যে 60 বছর সময় লেগেছে কিন্তু সঠিক কাজ হয়েছে। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।